भानुर कथा मन पड़छे बछर पर भानु के फिर पेलम किन्तु ভানুর কাছে আমি একটা অচেনা অজানা লোক ওর কাছে গেলেই ও অস্বস্তি বোধ করছে এই মুহূর্তে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না অনুষ্ঠান হবে লাচ্ছেব ডাক্তার আঙ্কেল বলেছে না মাকে কিছু মনে করাতে হলে ম্যাজিক দিয়ে করাতে হবে তাহলে ভাই কষ্ট হবে না কিন্তু মনে পড়লেও তো মনে পড়তে পারে তাই তো বলছি ম্যাজিক তো আর এমনি করলে হবে না একটা অনুষ্ঠান করলে ভালো হয় সেখানে ম্যাজিক দেখাতে হবে তুমি আর আমি মাকে একসাথে মিলে ম্যাজিক দেখাবো তোমাকে ম্যাজিক দেখাতে দেখলে ভাই অনেক কিছু মনে পড়তে পারে একদম ঠিক বলেছিস না না বহনা আমি আমি ম্যাজিক দেখাতে আর পারবো না ম্যাজিকের আর অভ্যেস নেই আমার আজি ম্যাজিক দেখাতে গিয়ে ঠিকমতো যদি দেখাতে না পারি তাহলে বিষয়টা আরো খারাপ হবে কেন পারবে না তোমার বন্ধু বকুলে বাড়িতে তো তুমিই আমাকে ম্যাজিক দেখাতে সাহায্য করেছিলে সেদিনই আমি বুঝতে পারলাম যেমন করে আমি আগে ম্যাজিক দেখাতে পারতাম সেরকম আর এখন পারি না পারতে তোমাকে হবে অহনা তুমি তুমি বুঝতে পারছো না আমি বুঝতে চাইও না একজন যে 6 বছর আগে স্মৃতি হারিয়েছে তার স্মৃতি ফেরানোর একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়ে তুমি সেটা হাতছাড়া করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সেটা তো হতে পারে না মেঘ আমি কিচ্ছু জানি না তোমাকে পারতে হবে আর মেঘ যদি তুমি পারো তাহলে এটাই হবে ভানুর সবথেকে বড় বিবাহ বার্ষিকীর গিফট তো তোমাকে হবেই লাগছে নালে বাবা কাকে বলবো